হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেল দেখে কিছুটা হলেও তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পেরেছো যে আজকের ভিডিওটা কি বিষয়ে। আইটিআর বই নিয়ে এতদিন তোমাদের প্রত্যেকের কিন্তু আমার কাছে প্রচুর প্রশ্ন ছিল যে দাদা, আইটিআর বই কোথা থেকে পারচেজ করব, কোথা থেকে কিনবো আইটিআর বই। এই নিয়ে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতার একটা বুক স্টলে, অনেকে সেখানে গিয়ে বই পারচেজ করেছো। তবে সবার পক্ষে তো সম্ভব না, এমন প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যারা কলকাতা আসতে পারছে না। আমি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের কথা বলছি, সমস্ত ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আইটিআইতে পড়াশোনা করছো, তোমাদের সবার কথা আমি কিন্তু বলছি। তোমাদের প্রত্যেকের এই কথা ভেবেই কিন্তু আমার আজকের এই ভিডিওটা, বা বলতে পারো আমার আজকের এই প্রচেষ্টা, বা আজকের এই শুরু, অর্থাৎ LWA লার্ন উইথ অভিষেক বুক স্টোর, এইটার শুরু কিন্তু তোমাদের কথা ভেবেই, এবং যেখানে আমি আইটিআইয়ের কিন্তু সমস্ত বই তোমাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করব। ভিডিওর থাম্বনেলে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, অর্ডার বুক, অর্থাৎ ফোন থেকে তোমরা বইটা অর্ডার করছো এবং বইটা সরাসরি কিন্তু চলে যাচ্ছে তোমাদের বাড়িতে। এই যে সম্পূর্ণ প্রসেস, ফোন থেকে বইটা অর্ডার দিলে এবং বইটা সরাসরি তোমার বাড়িতে পৌঁছে গেল, এর মাঝের পুরো ইনফরমেশনটা একটু ডিটেলসে আমি তোমাদের বলে দিই। তবে তার আগে একটা কথা, অভিষেক দা ভিডিও থাম্বনেলটা দেখেই বললো যে বইটা ফোন থেকে অর্ডার করবে এবং বইটা চলে যাবে সরাসরি তোমার বাড়িতে। তো এর জন্য নিশ্চয়ই অভিষেক দা বেশি চার্জ করবে, বেশি পেমেন্ট আমাদের করতে হবে বইটা নেওয়ার জন্য, যেহেতু আমরা বাড়িতে বসে বইটা পাচ্ছি। এমন অনেকেই কিন্তু ভাবতে পারো, এই ভাবনাটা আসা কিন্তু স্বাভাবিক, অনেকেই ভাবতে পারো। তবে এক্ষেত্রে আমি তোমাদের বলি, এর জন্য বিন্দুমাত্র কোনো এক্সট্রা চার্জেস কিন্তু তোমাদের পে করতে হবে না। ইভেন এটা আমি তোমাদের বলছি, তোমরা যারা কলকাতায় গিয়ে বইটা পারচেস করছো, যারা কলকাতায় যাবে ভাবছো, বা যারা ভাবছিলে যে না আমি কলকাতায় গিয়ে বইটা কিনবো, বা আমার বাড়ির আশেপাশে এরকম কোনো শপ রয়েছে বা এরকম কোনো দোকান রয়েছে যেখানে আইটিআর বই পাওয়া যায় এবং সেখান থেকে আমি গিয়ে বইটা কিনবো, তো সেখানে তোমায় হয়তো 20% ছাড় দেওয়া হবে। এটা ম্যাক্সিমাম আমি বলছি, ম্যাক্সিমাম 20% ছাড় দেওয়া হবে। এবং তুমি বাড়িতে বসেও কিন্তু আমার কাছ থেকে যদি বইটা পারচেস করো, সাধারণ মোবাইলটা ওপেন করবে, হোয়াটসঅ্যাপে আমায় মেসেজ করবে যে অভিষেক দা এই বইটা আমি নিতে চাই, এবং আমিও কিন্তু তোমায় 20% ডিসকাউন্টেই বইটা দেবো। বইয়ের যে অরিজিনাল MRP, সেই MRP-র ওপর 20% ডিসকাউন্ট, এবং সরাসরি বইটা কিন্তু চলে যাবে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে তোমার বাড়িতে। ইন্ডিয়া পোস্টের রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে সরাসরি কিন্তু বইটা সেই প্রাইসেই, কলকাতায় আসলে তুমি যেই প্রাইসটা পাবে, তোমার আশেপাশে যদি কোনো শপ থাকে সেখান থেকে তুমি যেই প্রাইসটা পাবে, একদম সেম এক্স্যাক্ট সেই প্রাইসেই 20% ডিসকাউন্টে বইটা কিন্তু চলে যাবে সরাসরি তোমার বাড়িতে। তোমায় কোথাও যেতে হবে না, কোনো শপে, কোনো দোকানে, কলকাতায়, অন্য কোথাও, অন্য কোনো ডিস্ট্রিক্টে কোথাও যেতে হবে না। তুমি সরাসরি অভিষেক দার কাছে এতদিন আইটিআর ইনফরমেশান জানতে আসতে, অভিষেক দার কাছ থেকে আইটিআর ইনফরমেশান জানতে পারতে, এখন অভিষেক দার কাছ থেকে আইটিআর সমস্ত বইও পেয়ে যাবে। আইটিআর বইয়ের জন্য অভিষেক দার কাছ থেকে অন্য কোথাও যেতে হবে না। এবং এখানে একটা কথা আমি অ্যাড করছি, আমি বুক স্টোরটা যেহেতু প্রথম শুরু করছি, LWA বুক স্টোর, অর্থাৎ লার্ন উইথ অভিষেক বুক স্টোর, এটা আজ আমি মনে করো শুরু করছি এবং ভিডিওটা আজ আমি আপলোড করছি, আজ থেকে 5 দিনের জন্য কিন্তু একটা বিশেষ অফার রয়েছে। প্রথম 5 দিনে তোমরা যারা পারচেস করবে, তোমাদের জন্য কিন্তু 20%-এর জায়গায় 25% ডিসকাউন্ট দেওয়া হবে প্রথম 5 দিনের জন্য। আজকে ভিডিওটা মনে করো আপলোড হচ্ছে এবং আজ থেকে 5 দিনের জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে 25% অফ। যারা এই 5 দিনের মধ্যে বই অর্ডার করবে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু থাকবে 25% অফ, এবং আমার মনে হয় না এই প্রাইসটা তুমি কোথাও পাবে। তাহলে চলো আর বেশি কিছু না বলে সমস্ত বইগুলো একটু আমি তোমাদের দেখিয়ে দিই, এবং তার পাশাপাশি সম্পূর্ণ প্রসেসটা কীভাবে তোমরা বুকটা পারচেস করবে বা বইটা অর্ডার করবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আমার ফোনের স্ক্রিনটাও অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ দুটো স্ক্রিন একসাথে রয়েছে, একটা স্ক্রিনে তো আমি রয়েছি এবং আরেকটা স্ক্রিন দেখো আমার ফোনে, সম্পূর্ণ ফোনের স্ক্রিনটা কিন্তু এখানে রয়েছে এবং সম্পূর্ণ যে প্রসেস সেটা কিন্তু এই ফোনের স্ক্রিনের মধ্যেই আমি তোমাদের দেখাবো। প্রথমে আমি এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিয়েছি, কারণ সম্পূর্ণ প্রসেসটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হবে। দেখো আমি কিন্তু হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিয়েছি এবং হোয়াটসঅ্যাপে একটা চ্যাটও ওপেন করা রয়েছে, এবং এই চ্যাট সেকশনটা কার, এই চ্যাট সেকশনটা কিন্তু লার্ন উইথ অভিষেকের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ যেটা সবসময় আমি তোমাদের সাথে শেয়ার করি, 9641391722, আশা করি স্ক্রিনেও তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ। এই যে নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সমস্ত প্রসেসটা হবে। তো এই নাম্বারটা কিন্তু প্রথমেই সেভ করে নেবে এবং সেই নাম্বারেই আমি কিন্তু মেসেজ করেছি। মনে করো আমি একজন ক্যান্ডিডেট যে বুকটা পারচেস করব, তো সরাসরি সেই নাম্বারে আমি মেসেজ করেছি হাই। দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা একদম উপরে এখানে দেখো হাই লেখা রয়েছে, দেখতে পাচ্ছ হাই কিন্তু লেখা রয়েছে। হাই লেখার সাথে সাথেই তুমি যখন একজন ক্যান্ডিডেট, মনে করো তুমি বা আমি একজন ক্যান্ডিডেট হিসেবে মেসেজটা করছি, তো তুমি মেসেজ করবে আমার মতোই, তো তুমি সরাসরি কী করবে, হাই লিখে সেন্ড করবে। হাই লিখে সেন্ড করার পরেই পরবর্তী যে মেসেজটা তোমার কাছে যাবে, ওয়েলকাম টু লার্ন উইথ অভিষেক, এবং এখানে বেশ কিছু লিঙ্কের ডিটেলস কিন্তু রয়েছে। তারপর নিচে পরবর্তী যে মেসেজটা তোমার কাছে সেন্ড করা হবে সেটা হচ্ছে নিচের কোনটি তুমি নিতে চাও,
এবং এখানে আমার যে দুটো নোট আমি প্রোভাইড করি সেই দুটো নোটের ইনফরমেশন রয়েছে। এবং তিন নম্বর পয়েন্টটা দেখো, যেখানে লেখা রয়েছে আইটিআই বুকস, সমস্ত আইটিআই ট্রেডের বই তুমি এখন বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবে আমাদের বুক স্টোরের মাধ্যমে। ক্লিয়ার? এই লেখাটা তোমার কাছে চলে গেল। এবং এর নিচে দেখো লেখা রয়েছে চেক বুক লিস্ট, এবং তার নিচে আরেকটা লিঙ্ক রয়েছে চেক হোয়াটসঅ্যাপ ক্যাটালগ। অর্থাৎ একটা হোয়াটসঅ্যাপ ক্যাটালগ কিন্তু আমরা তৈরি করেছি, সেখানে কিন্তু সমস্ত বুক লিস্ট বা সমস্ত বই বলতে পারো আমি চেষ্টা করেছি অ্যাড করে দিতে। এশিয়ান পাবলিকেশনের প্রচুর বই রয়েছে, তো সমস্ত বই অ্যাড করা পসিবল না, তবে যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি সেখানে অ্যাড করে দিতে। তো তোমায় প্রথমে কী করতে হবে, তোমার কাছে এই মেসেজটা গেল, এবার তোমায় বুক চুজ করতে হবে যে তুমি কোন বইটা নেবে, তুমি জানো নিশ্চয়ই। তো সরাসরি এখান থেকে যে চেক হোয়াটসঅ্যাপ ক্যাটালগ, সরাসরি এখানে তুমি ক্লিক করতে পারো, এখানে ক্লিক করে তুমি যেতে পারো, অথবা তুমি ওপরে দেখো একদম ওপরে অভিষেক LW আমি এখানে সেভ করেছি। তো এর পাশেই দেখো একটা শপের আইকন রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ শপের একটা আইকন রয়েছে, অথবা যদি এই আইকনটা তোমার কাছে না শো করে তো এখানে তুমি ক্লিক করবে, অভিষেক লেখা যেখানে রয়েছে এখানে ক্লিক করবে, এবং নিচে এখানে কল ক্যাটালগ শেয়ার তিনটে অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে ক্যাটালগের ওপর ক্লিক করবে। ক্যাটালগের ওপর ক্লিক করার পরেই দেখো এখানে সমস্ত বইয়ের কিন্তু লিস্ট চলে এসছে। আমি এখানে আলাদা আলাদা কালেকশান অ্যাড করেছি যাতে তোমাদের সুবিধা হয়, প্রতিটা ট্রেড অনুযায়ী, ফিটারের জন্য আলাদা, ইলেকট্রিশিয়ানের জন্য আলাদা, কোপা ট্রেডের জন্য আলাদা, RSE ট্রেডের জন্য আলাদা, MMP ট্রেডের জন্য আলাদা, সমস্ত ট্রেডের জন্য আলাদা আলাদা কালেকশান কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো একদম প্রথমে যদি আমি বলি, একদম প্রথমে আমি রেখেছি কোশ্চেন ব্যাংক সিরিজ। এই কোশ্চেন ব্যাংক সিরিজটা কিন্তু শুধুমাত্র ITI স্টুডেন্টদের জন্যই না, সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু এটা প্রয়োজন, যারা অলরেডি ITI কমপ্লিট করে ফেলেছে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছে তাদেরও এটা প্রয়োজন হয়। ITI স্টুডেন্টদের তো অবশ্যই প্রয়োজন হবে, তবে তার পাশাপাশি যারা ITI অলরেডি পাস আউট তাদেরও কিন্তু এটা প্রয়োজন হয়। তো কোশ্চেন ব্যাংক সিরিজ সিলেক্ট অলের উপর যদি আমি ক্লিক করি, তো কোশ্চেন ব্যাংক সিরিজের উপর যে সমস্ত বইগুলো রয়েছে সমস্ত ট্রেডের বইগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওয়ার্কশপ ক্যালকুলেশন, সমস্ত যে কোশ্চেন ব্যাংক সিরিজ এশিয়ান প্রকাশনীর বা এশিয়ান পাবলিশার্সের, তো সমস্ত বই এখানে রয়েছে। যদি এখান থেকে তোমার কোনো বই প্রয়োজন হয় তুমি সেটা সিলেক্ট করতে পারো, অথবা আমি ব্যাক করে চলে আসলাম, এরপরে রয়েছে 1000 কোশ্চেন অ্যান্সারের একটা বই কিন্তু তারা প্রকাশ করে। তো এর উপর যদি আমরা সিলেক্ট অল করি তাহলে এখানে দেখো ওয়েল্ডার ট্রেডের উপর রয়েছে, ওয়ার্কশপ ক্যালকুলেশনের উপর, ওয়ার্কশপ টেকনোলজির উপর 1000 কোশ্চেন, ফিটারের উপর রয়েছে। তো এরকমভাবে যে কটা কোশ্চেন বা এইরম বই যে কটা রয়েছে 1000 কোশ্চেনের ওপর, সেটা কিন্তু এই ফোল্ডার বা এই কালেকশনে তোমরা পেয়ে যাবে। এরপর যদি আসি, তারপর এখানে দেখো রয়েছে ফিটার ট্রেড, তারপর নিচে আসলে রয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেড, তারপর নিচে যদি আসি তাহলে মেশিনিস্ট ট্রেড, টার্নার ট্রেড, এইভাবে সমস্ত ট্রেডগুলো কিন্তু এক এক করে অ্যাড করা হয়েছে। তোমাদের যাদের যেই ট্রেডের বই প্রয়োজন সেই ট্রেডের ওপর ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত বইগুলো দেখতে পারবে। এবার মনে করো আমি ফিটার ট্রেডের একটা বই নেবো, তো ফিটার ট্রেডের সিলেক্ট অলের ওপর আমি ক্লিক করবো, তো ফিটার ট্রেডে যে কটা বই অ্যাড করা হয়েছে সমস্ত বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর মনে করো আমি প্রথম যে বইটা রয়েছে ফিটারের কোশ্চেন ব্যাংক সিরিজ সেই বইটা নেবো, তো তার জন্য কী করতে হবে আমাদের? তো এখানে দেখো ফিটার যে কোশ্চেন ব্যাংক সিরিজ, ঠিক তার নিচেই লেখা রয়েছে 20% ডিসকাউন্ট, এবং তার নিচে লেখা রয়েছে 193.50 রুপিস। তো এই প্রাইসটা দেখে তোমরা আবার ভেবো না যে 20% ডিসকাউন্ট করে এই প্রাইসটা, তোমরা যখন ভেতরে ঢুকবে তখন কিন্তু দেখতে পারবে অরিজিনাল প্রাইসটা। আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই এখানে দেখো বইটা ওপেন হয়ে গেছে, এবং নিচে এখানে 193 যে রুপিসটা লেখা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রাইস, বইয়ের যে MRP সেটা এখানে লেখা রয়েছে। 20% ডিসকাউন্ট করার পর অরিজিনাল প্রাইসটা কত আসছে, যেই প্রাইসে তোমরা বইটা পাবে সেই প্রাইসটা কত? 155 টাকা। ক্লিয়ার? তো এই প্রাইসটা তোমাদের কিন্তু দিতে হবে বা এই প্রাইসটা তোমাদের কিন্তু পে করতে হবে, এবং বাড়িতে বসে তোমরা এই প্রাইসে কিন্তু বইটা পেয়ে যাবে। কোনো ডেলিভারি চার্জ তোমাদের কাছ থেকে আলাদা করে দিতে হবে না, কোনো কিচ্ছু না, কোনো আলাদা এক্সট্রা চার্জেস নেই, এই প্রাইসে তোমরা কিন্তু বইটা বাড়িতে বসেই পেয়ে যাবে। ক্লিয়ার? এবং নিচে বেশ কিছু ডেসক্রিপশন রয়েছে, চাইলে এখান থেকে এটা পড়ে দেখতে পারো। এরপর বইটা অর্ডার করার জন্য দাদা কী করবো? নিচে আসবো, নিচে আসলে দেখো অ্যাড টু কার্টের একটা অপশন রয়েছে একদম নিচে, অ্যাড টু কার্ট, এর ওপর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখো ভিউ কার্ট চলে আসলো, তো আমরা ভিউ কার্টের ওপর ক্লিক করবো, এবং এখানে টোটাল যে সাব টোটাল দেখা দেখাচ্ছে 193.50, টোটাল যে MRPটা সেটাই আসছে, তবে এটা কিন্তু তোমাদের পে করতে হবে না, সরাসরি প্লেস অর্ডারের ওপর আমরা ক্লিক করবো। প্লেস অর্ডারের ওপর ক্লিক করলাম, তো কী হলো, আমার কাছে কিন্তু একটা মেসেজ চলে আসলো, তোমার কাছ থেকে আমার কাছে একটা মেসেজ চলে আসলো যে তুমি এই বইটা কার্ট করেছো এবং এই বইটা তুমি পারচেস করতে চাও। আমি একটা ইনফরমেশান পেয়ে গেলাম তোমার কাছ থেকে যে তুমি এই বইটা নেবে। তো এরপর কী হবে, এরপর পরবর্তী যে প্রসেস, বইটা তুমি কার্ট করে আমায় সেন্ড করে দিলে, অর্থাৎ এখানে আমরা ছিলাম, তোমার কাছে এই মেসেজ আছে নিচের কোনটি তুমি নিতে চাও, সেখান থেকে তুমি ক্যাটালগ চেক করলে, ক্যাটালগ চেক করে তুমি এই বইটা সিলেক্ট করে আমায় পাঠিয়ে দিলে। তো এরপর পরবর্তী যে মেসেজটা তোমায় পাঠানো হবে, বইটির মূল্য 193.50 MRP, অরিজিনাল যে MRP অ্যাকচুয়াল, তারপর 20% ডিসকাউন্ট দিয়ে বইটির মূল্য কত আসছে 155 টাকা, সেটা এখানে লেখা রয়েছে। এরপর দেখো কী লেখা রয়েছে, পেমেন্ট করার পর তার স্ক্রিনশট বা ফটো আমাদের সেন্ড করতে হবে, অর্থাৎ এরপর তোমায় পেমেন্ট করতে হবে।
পেমেন্ট করে তার যে স্ক্রিনশট বা ফটো, তুমি অন্য কোথাও সাইবার ক্যাফে থেকে পেমেন্ট করছো, তাহলে একটা ফটো তুলবে, ফটো তুলে সরাসরি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে। নিজে যদি পেমেন্ট করো একটা স্ক্রিনশট নেবে, আমাদের সেটা সেন্ড করে দেবে। ক্লিয়ার? পেমেন্ট যখনই আমাদের রিসিভ হয়ে যাবে তখনই আমরা কি করব, ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তোমার বইটা কিন্তু সেন্ড করে দেবো তোমার অ্যাড্রেসে। তোমার অ্যাড্রেসে বইটা পাঠানো হবে, যেই আমরা পেমেন্টটা রিসিভ করে নিলাম সাথে সাথে আমরা কি করব, যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়া পোস্টের মাধ্যমে তোমার বুকটাকে আমরা প্যাকেজিং করব, প্যাকেজিং করে সেটাকে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে তোমার অ্যাড্রেসে পাঠানোর ব্যবস্থা করব। পরবর্তী প্রসেস, বই পোস্ট করার পর ইন্ডিয়া পোস্টের যে ট্র্যাকিং ডিটেলস সেটা তোমায় কিন্তু সেন্ড করে দেওয়া হবে, যে আমরা বইটা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি তোমার অ্যাড্রেসে, এবং ট্র্যাকিং যে ডিটেলসটা সেটা কিন্তু সাথে সাথেই তোমায় সেন্ড করে দেওয়া হবে এই হোয়াটসঅ্যাপে। তো সেন্ড করে দেওয়া হলো, তারপর তোমরা ট্র্যাকিংও চেক করতে পারবে। নিচে দেখো এখানে একটা লিঙ্ক রয়েছে, কিন্তু নিচে একটা লিঙ্ক আমি অ্যাড করে দিয়েছি, এবং এই লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি কিন্তু ইন্ডিয়া পোস্টের যে ট্র্যাকিং ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে বা সেই পেজে তোমরা ভিজিট করতে পারবে, এবং সেখানে তোমাদের যে ট্র্যাকিং ডিটেলস বা ট্র্যাকিং নাম্বার, সেই নাম্বারটা ইনপুট করে তোমরা কিন্তু তোমাদের বইটা ট্র্যাকিং করতে পারবে বা ট্র্যাক করতে পারবে, যে তোমাদের বইয়ের কারেন্ট লোকেশন কী রয়েছে। এরপর তাছাড়া বইয়ের যথাযথ বিলও কিন্তু এর সাথে তোমায় দেওয়া হবে। বই যে তুমি পারচেস করেছো আমাদের কাছ থেকে, সেই যে বিল, সেই বিল অ্যাকচুয়াল প্রাইসের যে বিল, সেই বিলটাও কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করব। স্ক্রল করে নিচে আসবো, এবং এরপর যে মেসেজটা তোমার কাছে পাঠানো হবে সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে তোমায় কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা আমায় সেন্ড করতে হবে। তুমি এই ফরম্যাটটা কপি করবে, কপি করে সম্পূর্ণটা ফিল করবে, আমায় কিন্তু পাঠিয়ে দেবে, এবং এই অ্যাড্রেসেই কিন্তু তোমার বইটা সেন্ড করা হবে। এবং নিচে এখানে দেখো পেমেন্ট যে অপশানগুলো আমাদের রয়েছে, ফোনপে কিউআর রয়েছে, গুগল পে কিউআর রয়েছে, এবং নিচে এখানে একটা নাম্বার রয়েছে আমার, যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেই নাম্বারে তুমি মেসেজ করছো সেই নাম্বারে কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএম সমস্ত কিছু অ্যাভেলেবেল, চাইলে এইভাবেও কিন্তু তুমি সরাসরি পেমেন্ট করতে পারো। তো এই পেমেন্ট অপশান চলে গেল। তো পেমেন্ট করার পর তুমি এখানে লিখে দিলে যে স্যার বা দাদা পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট ডান, এবং স্ক্রিনশট বা ফটো তুমি আমায় সেন্ড করে দিলে। তারপর তোমায় কী করা হবে, তারপর তোমায় সেন্ড করা হবে কিন্তু বিল, বইয়ের যে বিল দেখতেই পাচ্ছ আশা করি স্ক্রিনে তোমরা, সম্পূর্ণ বিলটা কিন্তু এইভাবেই তোমাদের সেন্ড করা হবে। বিলে তোমার ডিটেলস লেখা থাকবে, যেই বইটা তুমি পারচেস করেছো, দেখো এই বইটার কথাই আমি বলছিলাম, টোটাল যে রেটটা 193.5, সেটা 20% ডিসকাউন্ট করে 155, এবং টোটাল সাবটোটাল 155, এইভাবেই কিন্তু সম্পূর্ণ বিলটা তোমায় সেন্ড করে দেওয়া হবে। ক্লিয়ার হলো? সম্পূর্ণ বিলটা তুমি পেয়ে গেলে, এবং তারপর যখন ফাইনালি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে বইটা আমরা সেন্ড করে দেবো তোমায়, আমাদের যে ট্র্যাকিং ডিটেলসটা আমরা পাবো, তো সেই ট্র্যাকিং ডিটেলসটা নিয়ে এইভাবে কিন্তু তোমায় ফটো সেন্ড করে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে, এবং ট্র্যাকিং নাম্বার রয়েছে, এবং তার নিচে পুনরায় কিন্তু তোমায় ট্র্যাকিংয়ের যে স্ট্যাটাস চেক করার জন্য লিঙ্ক, সেই লিঙ্কটাও একসাথে প্রোভাইড করে দেওয়া হবে। তো তুমি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি এই নাম্বারটা ইনপুট করবে, এবং তোমার বইয়ের কারেন্ট লোকেশন ট্র্যাক করতে পারবে। তবে এক্ষেত্রে একটু সময় লাগে, কারণ ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু ডিটেলসটা আপলোড হতে একটু সময় নেয়, তো একটু পরে চেক করবে অবশ্যই কিন্তু হয়ে যাবে, সাথে সাথে চেক করে দেখা গেলো শো করছে না, তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই, একটু পরে চেক করবে, তো ঘন্টা দুয়েক বা পাঁচেক পর চেক করবে, আশা করি তুমি অবশ্যই তোমার ইনফরমেশন বা লোকেশন ট্র্যাক করতে পারবে। ক্লিয়ার? তাহলে বইয়ের সম্পূর্ণ প্রসেস কিন্তু এটাই ছিল, পারচেস করার সম্পূর্ণ প্রসেস, একদম ট্রান্সপারেন্ট প্রসেস, পরিষ্কারভাবে আমি কিন্তু তোমাদের বলে দিলাম সম্পূর্ণ প্রসেসটা, এখানে আর কোনো কিছু নেই, হিডেন কোনো কিছু নেই, হিডেন কোনো চার্জেস নেই। ক্লিয়ার? এরপর আরেকটা কথা, যে দাদা বইয়ের যে ক্যাটলগ, তুমি হোয়াটসঅ্যাপ যে ক্যাটলগ, সেই ক্যাটলগ তো চেক করলাম, তবে যেই বইটা পারচেস করার জন্য আমি এসেছিলাম সেই বইটা আমি সেখানে পেলাম না, তো সেক্ষেত্রে কী করবে, একদম উপরে আসবো। একদম উপরে আসলে প্রথমে যে লিঙ্কটা আমি তোমাদের সেন্ড করেছিলাম সেখানেও দেখো, সরি সেখানে না, একটু নিচে আসবো, যে নিচের কোনটি তুমি নিতে চাও, সেখান থেকে থার্ড নম্বর অপশন তুমি বুক নিতে চাইছিলে সেটা তুমি সিলেক্ট করেছিলে, এবং এখানে চেক বুক লিস্টের দেখো একটা অপশন রয়েছে, ঠিক হোয়াটসঅ্যাপ ক্যাটলগের যে লিঙ্ক তার উপরেই রয়েছে চেক বুক লিস্ট, তো এই লিঙ্কটার উপর আমরা ক্লিক করব। যেই এই লিঙ্কটার উপর আমরা ক্লিক করলাম সাথে সাথে টেলিগ্রামে একটা গ্রুপ কিন্তু ওপেন হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রামে একটা গ্রুপ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, লার্ন উইথ অভিষেক LWA বুক স্টোর, ঠিক আছে। তো এইটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে দুটো PDF কিন্তু রয়েছে, বুক লিস্টে দুটো PDF কিন্তু রয়েছে, একটা ইংলিশ ক্যাটালগের PDF এবং একটা হিন্দি ক্যাটালগের PDF, দুরকম ল্যাঙ্গুয়েজেই কিন্তু বই তোমরা পাবে। যদি কেউ মনে করো হিন্দিতে নেবে, হিন্দির বইও তোমরা পেয়ে যাবে, যদি কেউ মনে করো ইংলিশে নেবে সেই বইও তোমরা পেয়ে যাবে। তো আমি ইংলিশটাই ওপেন করছি, মনে করো ইংলিশের PDFটা আমি এখান থেকে ওপেন করছি, ওপেন করার সাথে সাথেই দেখো এখানে সমস্ত বুক লিস্ট কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে এশিয়ান পাবলিকেশনের যত রকম বই হয় ITA সমস্ত ট্রেডের ওপর, সমস্ত বই, সমস্ত বই কিন্তু এখানে রয়েছে, তাছাড়া আরও বেশ কিছু বই কিন্তু এখানে রয়েছে। তো ধরো কিছু কিছু বই আমার পক্ষে সম্ভব হয়নি সেগুলো হোয়াটসঅ্যাপে অ্যাড করা, তো সেগুলো যদি হোয়াটসঅ্যাপে মনে করো তুমি যেই বইটা নিতে আসছো বা তুমি যেই বইটা পারচেস করতে চাও সেই বইটা তুমি হোয়াটসঅ্যাপের ক্যাটালগে পাওনি, তো এখানে তুমি সেই বইটা দেখতে পেয়েছো, তুমি সরাসরি এখান থেকে বইটা একটা স্ক্রিনশট নিলে, একটা স্ক্রিনশট নিয়ে সরাসরি তুমি আমায় হোয়াটসঅ্যাপ করে দিলে যে দাদা আমি এই বইটা নেব। তারপরে পরবর্তী যে পেমেন্ট অপশন সেগুলো কিন্তু সেম, আগের মতোই একদম সেম। এর মধ্যেও যদি তুমি তোমার বইটা না পাও, যে বইটা তুমি পারচেস করতে এসছো এর মধ্যে যদি না পাও, অন্য কোথাও তুমি ফ্লিপকার্টে দেখেছো, অ্যামাজনে দেখেছো, অন্য কোথাও তুমি দেখেছো, কোনো বন্ধুর কাছে দেখেছো, এশিয়ান পাবলিকেশনের যে কোনো বই,
তুমি একটা স্ক্রিনশট নিয়ে বা ফটো তুলে আমায় সেন্ড করে দেবে। যদি বুকটা স্টকে থাকে অবশ্যই সেই বুকটা তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে ক্লিয়ার হলো, আমি কিন্তু সমস্ত ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সমস্তটা তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি এরপর আইটিআর বই নিয়ে আর কোনো প্রকার সমস্যা হবে না। যে দাদা, আইটিআর বই কোথা থেকে পারচেস করবো? এশিয়ান পাবলিকেশনের সমস্ত আইটিআর বই কিন্তু সমস্ত ট্রেডের, আইটিআর সমস্ত ট্রেডের বই কিন্তু তোমরা এখন আমার কাছেই পেয়ে যাবে। তাই আবারও বলছি, এতদিন তোমরা আইটিআর ইনফরমেশন জানার জন্য লার্নিত অভিষেক চ্যানেলে আসতে, এবং এখন কিন্তু আইটিআর বইও তোমরা এখান থেকে পাবে। তোমাদের আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, না কলকাতায় যেতে হবে, না অন্য কোথাও যেতে হবে, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। বাড়িতে বসে ফোন থেকে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবে, দাদা হাই এই বইটা আমি নিতে চাই, সরাসরি বইটা কিন্তু তোমার বাড়িতে চলে যাবে। তবে সবশেষে কিন্তু তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর কোনো ভিডিও তুমি চ্যানেলে শেয়ার করো চাই না করো, এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবং আমি চাই ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা আইটিআই স্টুডেন্টের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। প্রতিটা ছেলে যারা বই কোথা থেকে কিনবে সেই কথা ভাবছে, আইটিআই বই পারচেস করতে পারছে না, প্রতিটা ছেলের কাছে এই ভিডিওটা পৌঁছানো দরকার। তাই তোমাদের যত পরিচিত গ্রুপ রয়েছে আইটিআই, সমস্ত গ্রুপে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, যে এখন আইটিআই বইয়ের জন্য আর কোথাও দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই, অভিষেকদার কাছেই বা লার্ন উইথ অভিষেক চ্যানেলেই কিন্তু আইটিআই সমস্ত বই তোমরা পেয়ে যাবে বা আমরা পেয়ে যাবো। তাহলে আশা করি বই পারচেস সংক্রান্ত তোমাদের সমস্ত ডাউট বা তোমাদের সমস্ত কোয়েরি এই ভিডিওর মাধ্যমে আমি সলভ করতে পেরেছি। যদি এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু আমায় নিচে কমেন্ট করে জানাবে। এবং আবারও আমি বলছি, যেহেতু প্রথম আমি এটা শুরু করছি, আমার প্রথম বুক স্টোর আমি ওপেন করছি, তো প্রথম 5 দিন ভিডিওটা মনে করো আজ আমি আপলোড করছি, আজ থেকে 5 দিন অবধি কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটের জন্য, প্রত্যেকে যারা এই 5 দিনের মধ্যে বুক পারচেস করবে, বুক অর্ডার করবে, প্রত্যেকের জন্য কিন্তু থাকবে 25% ডিসকাউন্ট। তোমরা প্রত্যেকে কিন্তু 25% ডিসকাউন্ট পাবে এই 5 দিনের জন্য, তারপর থেকে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের জন্য থাকবে 20% ডিসকাউন্ট। তাহলে আশা করি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। আজকের ভিডিওতে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।